বন্ধুরা ডাবলিউ পিএস এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা কালকা পুলিশ কনসেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের জিকে মক্টেশের ক্লাসে চলছে আর এই ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করব যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকবেন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব তখন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট কয়েন্ট আছে আমাদের এখানে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ক্লাস যেহেতু বন্ধুরা মকটি সাে থাকবে তো নিজের থেকে প্রতিটি কোশ্চিনকে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে প্রতিটি সেকেন্ডে কোশ্চেনে যেটা আছে তোমাদের মোটামুটি পাঁচ সেকেন্ড করে সময় থাকবে এবং আজকের টার্গেট থাকছে তোমাদের থার্টি ফাইভ দেখা যাক কতজন তোমরা থার্টি ফাইভটি কোশ্চিনে অ্যান্সার সঠিক করতে পারো ক্যারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এখানে আমাদের যে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত এটি আমাদের কানপুরে অবস্থিত কানপুর বন্ধুরা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশানে এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো ক্লাসের পিডিএফ বন্ধুর আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেখো প্রোভাইড করা আছে নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে রাজ্যসভায় মোট কতজনকে রাষ্ট্রপতি মনোনীত করেন রাজ্যসভায় মোট কতজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে কী হয়ে যাবে আমাদের এখানে দুইজন দশজন বারোজন চোদ্দো জন ক্যারেক্ট কী হয়ে যাবে আমাদের এখানে বারোজন এখান থেকে আমাদের ক্যারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার আর যেটা আছে রাজ্যসভা যেটা আছে রাজ্যসভায় টোটাল কত আছে স্ট্রেংথ দুশো পঞ্চাশ রয়েছে তার মধ্যে যেটা আছে টু থার্টি এইট ইলেকটেড হয় এবং যেটা আছে বারোটা এখানে মনোনীত হয় বর্তমানে কত জন্য রয়েছে এখানে বর্তমানে রয়েছে টু বর্তমানে রয়েছে টু ফর্টি ফাইভটি তো এটি মাথায় রাখবে নেক্সট কোশ্চিন চলে আসবো এবং রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন উপরাষ্ট্রপতি হয়ে থাকেন নেক্সট চলে আসি নেক্সট আছে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে গুয়াহাটি হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আসাম হাইকোর্ট কোন হাইকোর্টের যেটা আছে আওতায় পড়ে অরুণাচল প্রদেশ ক্যারেক্ট কি এসে যাবে আমাদের কি গুয়াহাটি ত্রিপুরা কোনটি অ্যান্সার হবে গুয়াহাটি বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি হাইকোর্ট অপশানে এখান থেকে ক্যারেক্ট আনসার গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে যেটা আছে আসাম মিজোরাম নাগাল্যান্ড এবং আমাদের যেটা আছে অরুণাচল প্রদেশ এসে থাকে গুয়াহাটি হাইকোর্টে বর্তমানে চিফ জাস্টিস রয়েছেন রশ্মিন রাশ্মিন বলে রয়েছেন রাশ্মিন ছায়া যিনি বর্তমানে গুয়াহাটি হাইকোর্টে এ রয়েছে চিফ জাস্টিস নেক্সট চলে আসে নেক্সট যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তাকে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কোয়েম্বাডুর চেন্নাই কী হয়ে যাবে এখানে অ্যান্সার ব্যাঙ্গালুরু বন্ধুরা এখানে ক্যারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এখান থেকেই ক্যারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো নেক্সট আছে এখানে জলের বায়ুর বুদবুতের চকচকে দেখায় কারণ জলে বায়ুর বুদবুত চকচকে দেখায় এর কারণ কি আলোর যেটা হচ্ছে প্রতিফলন প্রতিসরণ বিচ্ছরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কারেক্ট কী হয়ে যাবে আমাদের এখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বন্ধুর এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসো হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে কালে সাং ভারতে এসে কার শাসনকালে চীনা পর্যটক ছিলেন ইনি তো কার টাইম পিরিয়ডে এনে এসছিলেন কী এসে অ্যান্সার হয়ে যায় আমাদের এখানে হর্ষবর্ধন হর্ষবর্ধন এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসারের টাইম পিরিয়ডে এসেছিলো এসেছিলো তোমাদের ডেইমার্কস ডেমার্কস এনেছিলেন বিন্দুসারের টাইমে দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইমে কী এসেছিলো আমাদের ফাহিয়েন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে এসেছিলো মেগাস্থিনিস মাথায় রাখবে এই দুটো ইম্পর্টেন্ট দ্বিতীয় 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 চন্দ্রগুপ্তের টাইমে এসছিলো যেটা আছে ফাহিয়েন ইম্পর্টেন্ট অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং মেগাস্তনিস যেটা আছে চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে এসেছিল নেক্সট চলে আসি নিশ্চয়ই সতীদাহ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল মানে সতীদাহ প্রসাদে যে আছে কবে নিষিদ্ধ হয়েছিল আঠারোশো আঠাশ উনত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ কার কী হয়ে যাবে এখানে আমাদের কে করেছিল লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে আঠারোশো উনত্রিশ আঠারোশো উনত্রিশ মাথায় রাখবে অপশান বি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো নিশ্চয়ই শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত আইন শৃঙ্খলা এটি কোন তালিকার অন্তর্ভুক্ত রাজ্য কেন্দ্র নাকি উভয় শৃঙ্খলা এটি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত অপশন এ বন্ধুরা কারটা অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত করমণ্ডল উপকূল নামে কোন রাজ্যের উপকূল পরিচিত কেরালা গোয়া মহারাষ্ট্র তামিলনাড়ু কী হয়ে যাবে আমাদের এখানে করমণ্ডলে কি বছরে দুবার করে বৃষ্টিপাত হয়ে থাকে এখানে কী অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের তামিলনাড়ু বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসি নেক্সট আছে আরবিআই স্থাপন করা হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় কত আমাদের ফার্স্ট এপ্রিল উনিশশো একত্রিশ ফার্স্ট এপ্রিল যেটা আছে উনিশশো পঁয়ত্রিশ ফার্স্ট জুলাই উনিশশো একত্রিশ নাকি ফার্স্ট জুলাই উনিশশো পঁয়ত্রিশ বর্তমান গভর্নর কে রয়েছে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস যিনি বর্তমানে যেটা আছে গভর্নর রয়েছে আরবিআই এর তো এখানে ক্যারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ অপশন বি বন্ধুরা এখান থেকে হবে চলে আসবো কোন গো গোল টেবিল গান্ধীজি প্রতিনিধিত্ব করেন তো গোল টেবিল যে বৈঠকগুলো হয়েছিল সেগুলোর মধ্যে কোন গোল টেবিল বৈঠকে যেটা আছে গান্ধীজি প্রতিনিধিত্ব করেছিল কোনটাতে এখানে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বলে না এখানে তোমাদের জাস্ট এ আকারে দেওয়া হয়েছে তো শাহলাকারে হয়ে যাবে আমাদের লন্ডন যেটা আছে উনিশশো একত্রিশেরটাতে উনিশশো একত্রিশেরটা অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশান বি নেক্সট চলে আসবো নিশ্চয়ই দান অভিযান শুরু হয় দান অভিযান শুরু হয়েছিল কবে মার্চ উনিশশো তিরিশ আগস্ট উনিশশো তিরিশ এপ্রিল উনিশশো তিরিশ জুলাই উনিশশো তিরিশ দান দিয়ে অভিযান আমাদের কত বারোই মার্চ উনিশশো তিরিশে শুরু হয়েছিল অ্যান্সার হয়ে যায় আমাদের অপশান এ নেক্সট চলে আসবো নিশ্চয়ই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় কোন দিন তো বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় কোন দিন কী হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার এগারোই জুলাই এগারোই জুলাই বন্ধুরা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার বন্ধুরা সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না নেক্সট কোশ্চিন আছে এখানে আমাদের যে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত হয়ে যাবে আমাদের ইংল্যান্ড আমেরিকা ইটালি ফ্রান্স কারেক্ট অ্যান্সার কী হয়েছে আমাদের কারেক্ট হয়ে যাবে আমাদের এখানে ফ্রান্স ফ্রান্সের যেটা আছে লিও শহরে ফ্রান্সের লিও শহর নেক্সট উনি কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিলো এটি নিউ দিল্লিতে নিউ দিল্লি বন্ধুরা নেক্সট কোশ্চেন ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার হলেন তো ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার সর্বোচ্চ লিগ্যাল অফিসার আন্ডারে কে আসে আমাদের আইনমন্ত্রী লোকসভার অধ্যক্ষ অ্যাটর্নি জেনারেল নাকি কোনোটি নয় কারেক্ট কী হয়ে যাবে আমাদের এখানে অ্যাটর্নি জেনারেল বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল অপশন সি কারেক্ট অ্যান্সার রিসেন্ট যেটা আছে অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্ট হয়েছে কে হয়েছে কমেন্ট করে জানাও কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কিন্তু আমি করিয়েছি অ্যান্সার আমাদের কী হয়ে যাবে অপশান সে নেক্সট চলে আসবো নেক্সট পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে তো পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্ব কার কাছে থাকে রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে নাকি রাজ্য নির্বাচন কমিশনের কাছে নাকি কেন্দ্র নির্বাচন কমিশনের কাছে কার কাছে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্ব থাকে কার কাছে হয়ে যাবে আমাদের এখানে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন মধ্যে অ্যান্সার হবে অপশান সে নেক্সট কোশ্চেন হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিজন সেবক সংঘ যেটা আছে এর প্রতিষ্ঠাতা কে কয় প্রতিষ্ঠাতা হয়েছে একটি উনিশশো বত্রিশে প্রতিষ্ঠাতা হয়ে যায় আমাদের মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার আমাদের অপশনে নেক্সট কোশ্চেন পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পাশ করা যায় না তো কার সম্মতি ছাড়া এটা পাস হবে না এটা পেশ করা যায় না হবে এটা পেশ করা যায় না হবে যেটা আছে পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না তো কী হয়ে যাবে আমাদের স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি অ্যান্সার কী হয়ে যাবে আমাদের অর্থ যেটা আছে কোনো বিল অর্থ বিল না এটি নির্ধারণ করে কে এটি যেটা যাচাই করে স্পিকার এবং অর্থবিল যেটা আছে রিলেটেড আর্টিকেল কত আমাদের একশো দশ নম্বর আর্টিকেলে রয়েছে তো এটি যেটা আছে আমাদের কী অ্যান্সার হয়ে যাবে পেশ করা যায় না যেটা আছে কার যেটা আছে সম্মতি ছাড়া রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট কিন্তু চলে আসবো আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে যেটা আছে পৃথক করেছে কি পক প্রণালী যেটা আছে শ্রীলং প্রণালী দশ ডিগ্রি চ্যানেল নয় ডিগ্রি চ্যানেল তো এখানে কারেক্ট অ্যান্সার কী হয়েছে আমাদের এখানে দশ ডিগ্রি চ্যালেন হয়ে গেছে নেল হতো দন্ত নয়কার আল তো চ্যানেল তো অ্যান্সার হবে অপশান সে নেক্সট চলে আসবো ভারতে আচ্ছা কে ভারতে রেপো রেট ঘোষণা করে ভারতের রেপো রেট ঘোষণা করে কে এস বি আরবিআই পি নাকি আই সি আই কী হয়ে যায় আমাদের আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে ভারতের রেপো রেট ঘোষণা করে নেক্সট কোয়েশন চলে আসবো কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল কোন ঘটনা চৌরিচরের ঘটনার পরে যেটা আছে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল চৌরিচরের ঘটনা কত আমাদের ফোর্থ অফ ফেব্রুয়ারি উনিশশো বাইশ ফোর্থ ফেব্রুয়ারি উনিশশো বাইশ চৌরিচরের ঘটনা হয়েছিল নেক্সট চলে আসবো নিশ্চয়ই জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন বলো জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন ইকবাল ভগৎ সিং নেহরু সুভাষচন্দ্র ক্যারেক্টার স্যার কে হয়ে যাবে আমাদের এখানে ক্যারেক্টার হয়ে যাবে অপশন ডি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বন্ধুরা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নেক্সট চলে আসবো ছত্রাক দ্বারা সৃষ্টি রোগটি হলো তো দ্বারা সৃষ্টি রোগ এখানে কোনটা পোলিও ম্যালেরিয়া আর কলেরা ম্যালেরিয়া নাকি ডামাটাইটিস অ্যান্সার কী হয়ে যাবে এখানে আমাদের পোলিও ভাইরাস গঠিত কলেরা আমাদের কি এখানে ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া কী আমাদের পোরোজোয়া এবং ডার্মাটাইটিস এখানে হয়ে যাবে আমাদের ছত্রাক যেটা আছে ডামাটাইটিস ডামাটাইটিস অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নিশ্চয় চলে আসি নিশ্চয়ই কোন রাজ্যে গোলকুণ্ডা ফোর্ট অবস্থিত গোলকুণ্ডা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত হয়ে যাবে আমাদের গোলকুণ্ডা ফো ফোর্ট কী অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা কর্ণাটক তেলেঙ্গানা মহারাষ্ট্র কয়েক বন্ধুরা হয়ে যাবে আমাদের তেলেঙ্গানাতে অবস্থিত অপশান সি বন্ধুরা এখানে ক্যারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চিন চলে আসবো নিশ্চয়ই ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো কে হয়ে যাবে আমাদের এখানে উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণান ইনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অপশন সি বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন বর্তমান প্রধান বিচারপতি রিসেন্ট যেটা আছে এটি অ্যাপয়েন্ট হয়েছেন পঞ্চাশতম বিচারপতি কে ডি ওয়াই চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন সে নেক্সট কোয়েশ্চিন চলে আসুন নেক্সট থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ যেটি আছে এটি কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ এটি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নেক্সট ছিল একবার নিশ্চয়ের জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা হলো জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত রয়েছে এক তিন পাঁচ নাকি সাত কত হয়ে যাবে আমাদের তিনটি হয়ে যাবে এখানে তিনটি এখানে বন্ধুরা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সে ঊর্ধ্বসীমা কত তো ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সে উর্ধ্বসীমা কত হয়ে যাবে আমাদের ষাট বছর বাষট্টি পঁয়ষট্টি বছর নাকি কোনোটিই নয় কি অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে কোনোটিই নয় বন্ধুরা এখানে অ্যান্সার হবে আমাদের কারণ যেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সীমার কোনো উল্লেখ নেই ঊর্ধ্বসীমার কোনো উল্লেখ নেই কোনো ঊর্ধ্বসীমা নেই তো সেই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে কোনোটি নয় নেক্সট করে চলে আসবো যে সংসদে যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে সংসদে যুগ্ম অধিবেশনের আহ্বান কে করে থাকেন স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি কে হয়ে যাবে আমাদের এখানে রাষ্ট্রপতিবন্ধুর অ্যান্সার হয়ে যাবে অপশান বি নেক্সট কোশ্চেন বৈদ্যুতিক জেনারেটারে রূপান্তরিত হয় কি যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে নাকি যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে তো বৈদ্যুতিক জেনারেটারে রূপান্তরিত হয় কি। যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি বন্ধুরা আমাদের বৈদ্যুতিক শক্তিতে অ্যান্সার হয়ে যাবে অপশানে নেক্সট কোশ্চেন ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেয় তো ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল অর্জুন হরগাবিন্দ হরগবেন্দ্র গুরু নানক কারেক্ট কী হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা আমাদের বাহাদুর অর্জুনকে এ করেছিল কে গুরু অর্জুনকে করেছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর করেছিল হত্যা করেছিলেন তা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি চলো দুরান্ত লাইন কোন দুটি দেশের সীমারেখা দুরান্ত লাইন কোন দুটি দেশের সীমারেখা ভারত পাকিস্তান ভারত আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তান আফগানিস্তান কাজাকিস্তান কারেক্ট অ্যান্সার কী আমাদের এখানে পাকিস্তান আফগানিস্তান পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান নেক্সট চলে ভারতে কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে তো ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টি যেটা আছে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে কী হয়ে যাবে আমাদের এখানে রাজস্থান বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সে নেক্সট কোশ্চেন নেক্সট আছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন দ্য ফিলোসফি অফ মডার্ন সং নামে বই লিখলেন দ্য ফিলোসফি অফ মডার্ন সং নামে বইকে লিখেছেন এখানে বব ডিলান বব ডিলান ইনি লিগেশন অপশন এই বন্ধুরা কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বোসনিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বোসনিয়াতে পরবর্তী রাষ্ট্রদূত কে অ্যাপয়েন্ট হয়েছেন পার্থ শতপথী পার্থ শতপথী ইনি যেটা আছে বোসনিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি সরি রাষ্ট্রদূত যেটা আছে হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট কোশ্চেন ইউএন কাউন্টার টেরর প্যানেল প্যানেল হোস্ট করবে ইউএন কাউন্টার টেরর প্যানেল হোস্ট করবে কোন দেশ চীন শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ কারেক্ট হয়ে যাবে বন্ধুরা আমাদের এখান থেকে ভারত অপশান সি নেক্সট কোশ্চেন নেক্সট হয়েছে আমাদের এখানে মেঘা কায়াক ফেস্টিভ্যাল দু হাজার বাইশ শুরু হলো মেঘা কায়াক ফেস্টিভ্যাল দু হাজার বাইশ কোথায় শুরু হয়েছে এটি বন্ধুরা আমাদের মেঘালয়ে শুরু হয়েছে অপশান বি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চলে আসবো চল্লিশ নম্বর কোশ্চেন এবং আজকের ক্লাসে আমাদের শেষ কোশ্চেন আশা করছি শেষ চেনটা মন্দির শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো বাবা লাইতে হলে এতক্ষণ লাইক করে দিয়েছো যারা লাইক করে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না অ্যান্ড অভিয়াসলি চ্যানেল প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের স্কোর কত এসে দাঁড়ালো সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে লাস্ট কোশ্চেন আছে আমাদের এখানে সিক্স ন্যাশনাল ওমেন্স ম্যারাথন দু হাজার বাইশ অনুষ্ঠিত হবে সিক্স ন্যাশনাল ওমেন্স ম্যারাথন দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে কোন রাজ্যে আমাদের উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র কারেক্ট কী যাবে আমাদের এখানে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ বন্ধুরা এখান থেকে কার্যক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি এখান থেকে কার্যক্ট অ্যান্সার তো বন্ধুরা আছে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং